আসসালামু আলাইকুম ফুয়াদ আমরা এখন চলে যাচ্ছি নেক্সট কল যিনি কল করেছেন নাম বলেন এবং কোথা থেকে কল করেছেন সিলেট থেকে কথা বলছেন নাম বলেন কি নাম আপনার সাবান শাবাজ মিয়া বয়স কত আপনার শাবাজ ভাই

ডান দিকে তাহলে আপনি কিভাবে বেঁচে আছেন বলেন তো বার্নিং মানে জলে পুড়ে যায় কয়েকদিন আগেই তো আমরা একটি নিউজ দেখলাম মাত্র এক ঘন্টার মধ্যে আগুন সমস্ত কিছু পোড়ায় ফেললো আর আপনি এক বছর যাবতে আগুন নিয়ে বসে আছেন ভালো আর নাই ডান দিকে স্ক্যাপুলার পেইন এক বছর যাবত সাবাজ সাতাশ বছরের সাবাজ আপনি কল করেছেন সিলেট থেকে চলুন আমরা আপনাকে উপদেশ দেই এবং দোয়া করি পাক যেন আপনাকে এই এক্সারসাইজের মাধ্যমে কষ্ট মুক্ত করেন এই মুহূর্তে কি আপনার বার্নিং পেইন আছে সবাজ কি করেন হাত হাত জলে হাত আপনার হাত জলে হ্যাঁ এই মুহূর্তে আপনার কি জলা আছে ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন আপনাকে বার্ড যদি আপনার জলে তাহলে আপনার জন্য আমি একটু উপদেশ দিচ্ছি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন সাবাজ দেখতে পাচ্ছেন না দর্শক যারা আমাকে কল করেন এই অনুষ্ঠানে তাদেরকে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে এমন ভাবে কল করেন যেন লাইভ প্রোগ্রামে আপনারা আমাকে দেখতে পান দেখতে পাচ্ছেন ওকে দর্শক যারা আমাদেরকে লাইভ প্রোগ্রামে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের সঙ্গে জয়েন করেননি তাদেরকে অনুরোধ করছে আমাদের সঙ্গে জয়েন করতে এবং যে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা একটু কমেন্টে লিখুন প্লিজ কমেন্টে লিখুন যে আমি সিলেট থেকে দেখছি আমি রাজশাহী থেকে গোদাগাড়ি থেকে দেখছি আমি কাতারের দোহা থেকে দেখছি এরকম যে যেখানে বসে দেখছেন একটু লিখুন প্লিজ আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে খুব সুন্দর করে লিখবেন যে আপনারা কে কি কষ্টে আছেন কমেন্ট বক্সে সিলেট থেকে সাবাজ সাতাশ বছর সাবাজ আপনি একটু ধৈর্য ধরেন এখনই বলবো। কমেন্ট বক্সে অবশ্যই বাংলা কথাগুলোকে ইংরেজিতে লিখবেন না ধন্যবাদ আপনাকে আপনাদেরকে এখন আমরা ফিরে যাচ্ছি সাতাশ বছরের সাবাজ যিনি সিলেট থেকে কল করেছেন যার স্ক্যাপুলার পেইন সাবাজ আপনি দেখেন এই কাজটি করবেন প্রথম হলো আপনার ঘাড়ের এখানে এবং স্ক্যাপুলার রিজন পর্যন্ত নারকেলের তেল দিয়ে হালকা 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 করে ডলবেন হালকা করে সুন্দর করে এরকম হালকা হালকা করে ডলবেন কমপক্ষে পনেরো মিনিট পনেরো মিনিট ডলার সহজ পদ্ধতি হলো এই নেকের এইখান থেকে ঘাড়ের এই রুট পর্যন্ত পাঁচ মিনিট এখান থেকে এখানে পাঁচ মিনিট এখান থেকে নিচের দিকে পাঁচ মিনিট অর্থাৎ পনেরো মিনিট আপনি ডলবেন আমি যা বলছি সাবাজ একটু শোনেন আমার কথা এরপরে আপনি আমার এই ভিডিওটিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন আমি কি বলেছি এইটা ডোলবেন নারকেলের তেল দিয়ে এরপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন তবে অবশ্যই যেন কানের এখানে না লাগে ঘাড়ের এখান থেকে আপনার স্ক্যাপুলা পর্যন্ত ঠান্ডা সেঁক দেবেন ঠান্ডা সেঁক দেওয়ার জন্য একটা এরকম সাইজের টাওল ভাঁজ করে হালকা চিপে ভিজিয়ে হালকা চিপে ডি ফ্রিজে রাখবেন যখন সেঁক দেবেন ওখান থেকে বের করে ওখানে লাগাবেন এবং এটাকে একটা ড্রাই টাওল দিয়ে আপনি ঢেকে রাখবেন আপনি একটু যে যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন এই মোবাইলের ভলিউম কমিয়ে আমার সঙ্গে কথা বলুন কারণ এই সাউন্ড আসছে এতে অন্য লোক যারা শুনতে পাচ্ছে তাদের অসুবিধা হবে এরপরে যে কাজটি করবেন এক্সারসাইজ চেয়ারে বসে ডান হাত দিয়ে চেয়ার ধরে রাখবেন বাম হাত দিয়ে আপনি এই মাথার এখানে ধরলেন ধরের ডান কানের এখানে ধরে আস্তে আস্তে বাম দিকে টেনে নিয়ে আসবেন এনে যতদিন পারেন আপনি ওখানে এনে হোল্ড করেন এখানে এনে হোল্ড করেন ওকে হোল্ড করে এখানে নেকে এখানে এনে হোল্ড করেন হোল্ড করে মনে মনে গুনেন কমপক্ষে দশবার শোভাহ আল্লাহ বিহামদিহি অথবা এক হাজার এক থেকে এক হাজার দশ পর্যন্ত গুনবেন অথবা আপনি দশ সেকেন্ডের একটা টাইম সামনে রেখে করতে পারেন এইভাবে আপনি পাঁচবার করে একটু রেস্ট নেন আবারও পাঁচবার করেন এরপরে যে কাজটি করবেন মাথাটাকে একটু সামনে নিলেন বাম দিকে ঘোরালেন এবং সামনের দিকে নেবেন নিয়ে আপনার এই আঙ্গুল দিয়ে এই যে দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে এই ফাঁকার মধ্যে আঙ্গুলটা দেন দেওয়ার পরে চাপ দিলেই দেখবেন এখানে আপনি অনেক ব্যথা পাবেন ওই ব্যথার জায়গায় হালকা হালকা করে সার্কুলার ওয়েতে আপনি কমপক্ষে তিরিশ সেকেন্ড ডলবেন তিরিশ সেকেন্ড পরে অফ করবেন এরকম তিনবার করবেন তারপরের যে এক্সারসাইজটি করবেন ঠিক চেয়ারে বসে ডান হাতকে চেয়ার দিয়ে ধরে রাখবেন এবারে মুখটাকে সামনে নেবেন বাম দিকে হালকা ঘোরাবেন এই চেনটা যেন আপনার এই ক্ল্যাভিক্যালের মাঝখানে থাকে এই থাকল এবার আপনি হাতটা একজাক্টলি পেছনে নিয়ে সামনের দিকে এরকম টেনে নিয়ে আসবেন এনে হোল্ড করেন যতটুকু পারেন হোল্ড করেন পক্ষে দশ সেকেন্ড এই এক্সারসাইজগুলো আপনি আপাতত করবেন সাথে আর একটি একটু আপনাকে অ্যাড করে দেই এরকম বসা অবস্থায় আপনার চিনটাকে পেছনে নেবেন এবং এই মাথাটাকে পেছন থেকে চাপ দেবেন হাত দিয়ে আটকায় রাখবেন এরকম যাতে কোনো মুভমেন্ট না হয় ধন্যবাদ সাতাশ বছরের শাহবা সিলেট থেকে কল করেছেন এক বছর যাবৎ স্ক্যাপুলার বার্নিং পেইনে ভুগছেন ঠান্ডা শেখ অবশ্যই দিনে দুবার এক্সারসাইজগুলো দিনে দুবার করবেন আমি এবং আমার টিমের সদস্যরা এই কাজগুলো করে থাকি আপনার জন্য উপদেশ দিয়ে থাকি কিন্তু ভালো করেন আল্লাপাক আল্লাহকে বলুন হিয় আল্লাহ আমাকে যে কোনো অশিলায় তুমি কষ্টমুক্ত করো